এক হাত হইতে অন্যের হাতে চলে যায়, কারণ উদাহরণ দ্বারা কোরআন ও হাদিসের দলিল দ্বারা জানতে আগ্রহী। কি প্রশ্ন এটা? নগদ টাকা বা জমি বা ঘর বাড়ি স্থির থাকে না, এক হাত হতে অন্যের হাতে চলে যায়, কারণ উদাহরণ দ্বারা কোরআন ও হাদিসের দলিল দ্বারা জানতে আগ্রহী। এটা তো কোনো দলিলের প্রয়োজন নাই, এটা সবাই দেখতেছি। ধনী মানুষ গরিব হয়ে যাচ্ছে, গরিব মানুষ ধনী হয়ে যাচ্ছে, হচ্ছে না? এইটার আবার উদাহরণ দরকার হয়? এটা সবাই জানি। অনলাইন ফেসবুক মুফতি, যাকে আজ পর্যন্ত কেউ দেখে নাই, যুব সমাজকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে, এরকম ভ্রান্ত আলেম থেকে সতর্কমূলক নসিহত আশা করছি। সুন্দর কথা। অনলাইন ফেসবুক, এই অনলাইন ফেসবুক বা অনলাইনের মাধ্যমে এর দুটো সাইড আছে। এক সাইড হলো আপনার পক্ষে মাদ্রাসায় গিয়ে, শিক্ষা প্রতিষ্ঠান গিয়ে বা বিভিন্ন মাহফিলে গিয়ে আলোচনা শোনা, শিক্ষা নেওয়া, এটি অনেক সময় সম্ভব হয় না। গত জুমার দিন দুবাইতে প্রোগ্রাম ছিল আমাদের, এটি বেশ বড় প্রোগ্রাম, সেখানে অনেক বাঙালি, প্রায় 2500-3000 মতো মানুষ বাঙালি, বিশাল প্রোগ্রাম। আমি দেশে আসে আমাকে অনেকে বললেন যে আপনি দুবাই গেছেন ঠিকই, দুবাইতে আলোচনা করেছেন, আমাদের পক্ষে তো যাওয়া সম্ভব হয় নাই, কিন্তু আমরা বাড়িতে বসে আপনার আলোচনা শুনছি। তো এটা কিসের অবদান? এটা হলো অনলাইন। আজকে আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে, এটাও অনেকজন ঘরে বসে লাইভ চললে সেটা শুনতেছে, বা রেকর্ডিং হচ্ছে, এটা ছাড়া হলে শুনবে। তো এটা হচ্ছে অনলাইনের পজিটিভ দিক, ভালোর দিক, উপকারিতার দিক। কিন্তু অনলাইনের নেগেটিভ দিকটা হলো, একটা হলো অশ্লীলতা, খারাপ সেগুলি দিয়ে ভরা। একটা মানুষ সহজে নোংরা জায়গায় যায় না, যেতে অনেকটা সংকোচ বোধ করে, কে আমাকে কখন দেখে ফেলবে, আমি কোন জায়গায় গেছি। ইংলিশ রোড তো এখন ভালো হয়ে গেছে, এক সময় তো ইংলিশ রোড কী ছিল, মন্দ ছিল, হ্যাঁ খারাপ ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ রক্ষা করছেন সেটা থেকে। কিন্তু সেই পরিবেশে সেই জায়গায় কেউ ঢুকতে গেলে সে ভাববে যে আমারে কে কোন দিক থেকে দেখে ফেলে, তাই সেখানে সরাসরি সশরীরে যেতে পারে না। কিন্তু ঘরে বসে, নিজের ঘরে বসে এটা খুললে এমন অশ্লীল জগৎ চলে যায়, এটা কোনো ভয় থাকে না যে আমারে কে দেখে ফেলবে। শুধু দেখে কে? একজন আল্লাহ দেখেন। এই ভয় থাকলে বাঁচা যাবে, আর এই ভয় না থাকলে যেমনইভাবে এই ফেসবুক বা ইত্যাদির মাধ্যমে ভালো কিছু শেখার সুযোগ হয়, তেমনইভাবে এগুলির মাধ্যমে একেবারে নষ্ট হয়ে যাওয়াও সম্ভব বা আশঙ্কা বেশি থাকে, বরং এটারই আশঙ্কা বেশি রয়েছে। এটা একটা খারাপ দিক। দ্বিতীয় খারাপ দিক, আপনি যখন কোরআন হাদিস সম্পর্কে বিজ্ঞ নন, একজন মানুষের আলোচনা আপনি পরীক্ষা যাচাই বাছাই করতে পারবেন না, যে আসলে এই আলোচনার মাঝে কোনো ত্রুটি আছে কি না। উদাহরণস্বরূপ ধরে নিন, একজন মানুষ বলতেছে যে আখেরাতের সবচেয়ে বড় পুরস্কার হলো জান্নাত, আপনি কি বলবেন? হ্যাঁ বলবেন না না বলবেন? হ্যাঁ বলেন তো, আপনারা কি বলবেন? আখেরাতের সবচেয়ে বড় পুরস্কার হলো জান্নাত, ঠিক আছে না? ঠিক আছে, সবাই বলবেন ঠিক আছে। কিন্তু একজন মানুষ সে আকিদা বিশ্বাস করে যে আখেরাতে আল্লাহকে দেখা সম্ভব নয়, এই আকিদায় সে বিশ্বাসী, মুতাজিলা যারা, যে আল্লাহকে স্বচক্ষে আখেরাতে দেখা সম্ভব নয়, যার কারণে তারা মনে করে যে আখেরাতে সর্বোচ্চ পুরস্কার হলো জান্নাত, আর কিছু নাই। কিন্তু আমরা যারা কোরআন সহি হাদিসের, আমরা মনে করি যে আখেরাতে সর্বোচ্চ পুরস্কার জান্নাত ঠিকই, কিন্তু এই জান্নাতের ভিতরে আরো সর্বোচ্চ একটা আছে, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বচক্ষে দেখা, সুবহানাল্লাহ। কিন্তু আপনি সাধারণ মানুষ, আপনি তার বক্তব্য শুনে মনে করলেন যে কত সুন্দর বক্তব্য দিয়েছে, কিন্তু সে ভিতরে ভিতরে একটাকে কি করেছে, আপনার একটা নেগেটিভ করার চেষ্টা করছে, এটি আপনি বুঝতেও পারবেন না। তো ঠিক এখন
ফেসবুকে অনেক বক্তা রয়েছে, ফেসবুকে পীরপন্থীর বক্তব্য সেগুলি ভরপুর, আহলে হাদিস বিরোধী বক্তব্য ভরপুর, কোরআন সহিহ হাদিসের নাম দিয়ে জঙ্গিবাদের বক্তব্য সেটাও ভরপুর, খারেজি চরমপন্থীর বক্তব্য সেগুলিও ভরপুর। এই জন্য যেমনইভাবে এগুলিতে পাওয়া যায় ভালো, তেমনইভাবে ভালোর নাম দিয়েও মন্দটাও সেখানে রয়েছে। তাই অবশ্যই আপনাকে আমাদের পরামর্শ হলো, আপনি যেই আলেমকে নির্ভরযোগ্য কোরআন সহিহ হাদিসের আলোকে জানেন বলে মনে করেন, আপনি এই সমস্ত এসে তাদেরই বক্তব্য শুনবেন, আর অন্য এলোপাথারি বক্তব্য আপনি শুনবেন না। যদি শুনেন তাহলে দেখবেন যে আপনি ভালোর নাম দিয়ে মন্দটা পেয়ে গেছেন, সেটা থেকে বের হতেও সহজে পারবেন না, সেটা থেকে বের হতে পারবেন। তো এই জন্য ফেসবুকে অবশ্যই সচেতন হতে হবে, বিশেষ করে তামিম আদনানি নামে চরমপন্থী, তার অনেকগুলি বক্তব্য দেখবেন আপনি, মিষ্টি ভাষায় সুন্দর সুন্দর কবরের কথা, অমুকের কথা ইত্যাদি বলে, খুব সুন্দর সহজ কথা বলে। আবার এই লোকেই দেখবেন শেখ আলবানী রাহেমাহুল্লাহ, শেখ ইবনে বাজ রাহেমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন রাহেমাহুল্লাহ, বড় বড় যারা নির্ভরযোগ্য আলেম তাদেরকে তাদের বিরুদ্ধে কথা বলে আবার সে ফতোয়া দিচ্ছে। তো এই ধরনের যারা রয়েছে, আরও আমাদের দেশীয় কিছু রয়েছে, সেগুলির বক্তব্য থেকে অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে, না হলে ইসলামের নাম দিয়ে কোরআন হাদিসের নাম দিয়ে আপনাকে ভিন্ন পথে নিয়ে চলে যাবে, কিছুই টের পাবেন না। প্রশ্ন করেছেন, দিনে কাজ করতে গিয়ে নিজের অন্তরে রিয়া আসলে আমার করণীয় কি? জবাব, আপনি বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন এবং সেই রিয়াটাকে দমন করানোর চেষ্টা করবেন। আর যেগুলি কাজের মাধ্যমে রিয়া মানে মানুষ দেখানো ভাব এসে যেতে পারে, সে কাজগুলি থেকে অবশ্যই আপনাকে কী করতে হবে, বিরত থাকার চেষ্টা করতে হবে। বিশেষ করে ফেসবুকে, এই ফেসবুকে দাওয়াতি কাজ করতে গিয়েও অনেকে কী করে, এই মানুষ দেখানো কাজ করে বসে। আমি কোথায় কী করলাম এটি খালি দেখানোর উদ্দেশ্য, আমি কোথায় কী করলাম এটার দুটো দিক রয়েছে। আমার এই কাজটাতে যদি মানুষের কিছু শিক্ষণীয় বিষয় থাকে তাহলে সেই উদ্দেশ্যে সেটাকে প্রকাশ করা যাবে, কিন্তু আমার এই কাজটা যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে হয় তাহলে সেই উদ্দেশ্যে এটা প্রকাশ করা এটি রিয়া সম্পূর্ণ, এটি শের, এটাও শের। এই কারণে আপনার আমল বাতিল হয়ে যাবে, সেই আমলগুলি বাতিল হয়ে যাবে। তো এই ফেসবুকে আমি কেমনে খাচ্ছি এটাও দেখাইতেছি, আমি কোথায় দৌড়াইতেছি এটাও দেখাইতেছি, আমি কোথায় বসছি এটাও দেখাইতেছি, আমি কার সাথে কী ধরনের ভঙ্গি করতেছি এগুলি দেখাইতেছি, না এটি কখনোই নয়, এটি খেলতামশার বিষয় নয়। আপনি যদি খেলতামশা করেন, খেলতামশাই হবে, আল্লাহর কাছে এটি গণ্য হবে। আপনি যদি আল্লাহকে ভয় করে মানুষ দেখানোর কাজ থেকে বাঁচার চিন্তায় সেইভাবে নিজেকে সেফ রাখার চেষ্টা করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সহযোগিতা দেবে। আর যদি নিজে, কারণ শয়তান এখানে বেশি কাজ করে, রিয়ার কাজ মানুষ দেখানোর কাজে শয়তান বেশি উস্কানি দেয়, উৎসাহ দেয়, হে এটা কাজ করলে একটু দাও না ফেসবুকে মানুষ দেখবে, একটু এইটা দাও না একটু ইয়ে মানুষ একটু দেখবে এইভাবে। আর আপনি নিজে মনে খুব দিলাম, আর দেখবেন যে আপনার মতো কিছু মানুষ পাবেন, ও কিছু পোস্ট দেয়, ও কিছু এটাকে শেয়ার করে, আরও আনন্দে উৎফুল্ল, এবার তো দেখছি আমারে পায়ে নিচ্ছে, হ্যাঁ আমারে দেখে, এগুলি সম্পূর্ণ রিয়া, এগুলি রিয়া। এই বিষয়ে আমার একটা ফেসবুকের একটা সাক্ষাৎকার ইন্টারভিউ আছে, এটা অনেকেই উপকৃত হয়েছে, এমনকি মেয়েরাও ফেসবুকের মাস্টার হয়ে যাচ্ছে। একজন মেয়ে, তাকে ফেসবুকে পুরুষের মাঝে দাওয়াতি কাজ করার কে অনুমতি দিয়েছে? কে ইসলাম কখনোই বলেছে যে পুরুষের মাঝে মেয়ে মানুষকে দাওয়াতি কাজ করতে হবে? পুরুষের মাঝে দাওয়াতি কাজের জন্য অসংখ্য পুরুষ আছে, এখানে মেয়ে মানুষকে ঢোকার প্রয়োজন নাই। যে মেয়ে মানুষ ফেসবুক চালায়, ফেসবুকে সে দাওয়াতি কাজ করে, পুরুষেরা কমেন্টস করে, ওরা আবার মজার মজার জবাব দেয়, এটা দাওয়াতি কাজ নাকি? এটি ইবলিসি কাজ, এই ইবলিসি কাজ কোনো প্রয়োজন নাই। এগুলি দিয়ে নিজের ইমান নষ্ট হবে, মানুষকেও নষ্ট করবে। আল্লাহকে ভয় করা উচিত, আল্লাহ আমাদের সবাইকে ভয় করার তৌফিক দান করুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উত্তর নেওয়ার পর পুনরায় ওই ব্যক্তিকে সালাম, আচ্ছা আমরা সালাম দেই, সালামের উত্তর নেওয়ার পর পুনরায় ওই ব্যক্তিকে
দিকে সালাম দেই, এই সালাম দেওয়াটা কি ঠিক? জবাব প্রশ্নটা হলো এই, আমার সাথে আপনার দেখা হলো অথবা মোবাইলেই ফোনে আলাপ হচ্ছে, আমি আপনারে সালাম দিলাম, আপনি আবার উল্টা আমারে সালাম দিচ্ছেন, প্রশ্ন করেছে যে এটা কি ঠিক? জবাব না, প্রয়োজন নাই, আমার সালামটার ভালো করে আপনি জবাব দেবেন এটাই যথেষ্ট। আপনি আমার সালাম দিলেন, আমি এই সালামের জবাব দেব সঠিকভাবে এটাই যথেষ্ট, আবার আপনাকে সালাম দেব এটার কোনো নিয়ম নয়, এটা উচিত নয়। শেষ প্রশ্ন, যে ইমাম তাবিজ বালা তাগা ব্রেসলেট বা অনুরূপ কোনো কিছু ব্যবহার করে তার ইমামতিতে কি নামাজ পড়া যাবে? জবাব, এই সমস্ত ব্যবহার করা শিরকে আসগার হবে, ছোট শিরক হয় বড় শিরক হয়, বড় শিরক হলে বা যেটাই হোক সেই ইমামের পিছনে সালাত কেউ আদায় করলে যদি আগে জানে তাহলে সাধ্য অনুযায়ী চেষ্টা করবে নির্ভরযোগ্য গ্রহণযোগ্য ব্যক্তির মাধ্যমে ইমামকে জানানো যে আপনি যে কাজটা করেন এগুলি তো ইসলামে নিষিদ্ধ, এটা কোরআন সুন্নার দলিলের আলোকে শির। জানানোর পরে যদি আলহামদুলিল্লাহ সে মেনে নেয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো কাজ, ভালো কাজ হলো। আর যদি এমন হয় জানানোর ব্যবস্থা করার পরেও সে মানে না, এরপরেও সে গরমে বসত সেটার উপরে অটল থাকে, তাহলে এমন ব্যক্তির পিছনে সালাত জায়েজ হবে না। কারণ বিশেষ করে এখানে ব্রেসলেট বালা তাগা এগুলি শিরকে আসগার ছোট শিরক হয় এবং বড় শিরক হয়ে যায়। বর্তমানে ভোট না দিলে কি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। জামাতের কাতার দাঁড়াতে হলে কি আগে ডান থেকে সব পূরণ করে দাঁড়িয়ে পরে বাম দাঁড়াবে, না দুই দিকে সমান রাখতে হবে? জবাব, জামাতের কাতার পিছনের কাতারটা শুরু হবে ইমামের বরাবর পিছন থেকে, অনেকে শুরু করে ডান দিক থেকে, না ইমাম বরাবর, আপনি দুইজন মানুষ আসলেন দুইজন আপনারা শুরু করবেন ইমামের বরাবর, এরপর যারা আসবে তারা ডানে বামে লক্ষ্য করে বাড়তে থাকবে, এটাই হলো নিয়ম। আল্লাহু তাআলা আলাম, আজকে আর দীর্ঘ করতে চাই না, এখানেই শেষ করতে চাই। এতক্ষণ যাবত যে কথাগুলি আমরা শুনলাম সেগুলি যেন ভালোভাবে উপকৃত হতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আজকের শরীয়তুল্লাহ তালিমুল কোরআন কর্তৃকে আয়োজনের জন্য এবং আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে, বিশেষ করে আমাদের স্নেহের রনি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, আল্লাহ তাদের সবাইকে যাচাই খায় দান করুন, তারা যেন সুন্দরভাবে তাদের কার্যক্রমে আরও অগ্রসর হতে পারে, 2019 সালের নতুন কর্মসূচি যেন ভালোভাবে আরও তারাও নিতে পারে, আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। আমরা যেন সকলেই সামনে যেগুলি শুনলাম সেই উল্লেখকে আমল করতে পারি, ভবিষ্যতের জীবনটা ইমানের সাথে গড়তে পারি, আমাদের স্নেহের সন্তান পরিবারের সদস্য তাদেরকেও গড়তে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে অনেকে উপস্থিত অনুপস্থিত অসুস্থ রয়েছেন, আল্লাহ সে অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিদায় নিয়ে চলে গেছেন সে মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর আমরা যেন ইমানের উপরে থাকতে পারি, আমাদের সন্তানদেরকে যেন ইমানের সাথে গড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমাদের দেশের সর্বস্তরের মানুষদেরকে ইসলামের পথে হেদায়েত দান করুন। আমাদের যেন পরিবেশ পরিস্থিতি ইসলামের আলোকে হয় সেই অনুযায়ী আমাদের জন্য কবুল করে নিন, সেই অনুযায়ী আমাদের দেশে পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিন, সকল প্রকার অরাজকতা উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতি সেগুলি থেকে আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন, আমাদেরকে হেফাজত করুন, গোটা বিশ্বের মুসলিমদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাবেন না, কি অবস্থা, কেমন আছেন? সভাপতি ধন্যবাদ দিয়ে দেন।